গত কয়েকদিনের কুয়াশার পর বৃহস্পতিবার দুপুরে আলোর ঝলক দেখা গেলেও বিকেলের পর থেকে আবারও রাজধানী ঠেকে যায় তীব্র কুয়াশায়, জেঁকে বসে শীত, বাতাসে কনকনে ঠান্ডা। অন্য বছর থেকে এবছর বেশি শীত আছে ঢাকা, লোকজন কমই দেখা যায় রাস্তায়, কিন্তু বিকেলটাতে একটু বেশি মনে হয়। ঘরের বাইরে শীত উপেক্ষা করেই কাজ করতে হয় নগরবাসীর। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। শীতে অনেকেই চলাফেরা করতে পারে না, ঘর থেকে বেরোতে পারে না। বিকেলের পর থেকে তীব্র কুয়াশার কারণে আবারও রাজধানীতে শীত জেঁকে বসতে শুরু করেছে। তবে সকাল থেকে সূর্য থাকায় কিছুটা স্বস্তিতে ছিল রাজধানীবাসী। দিনভর নগর জুড়ে বয়ে চলা কনকনে বাতাসের সঙ্গে চলছে তীব্র ঠান্ডা আর রোদের লুকোচুরি খেলা। গ্রামে তো খেজুরের রস খাওয়ার এখন একটা আমেজ থাকে বা ই থাকে, মানে শহরের শীতটা ততটা এনজয় করা যায় না। গত দুই তিন দিন ধরে দেখতেছি অনেকটা ঠান্ডা বাতাস, তো রাজধানীর মধ্যে এরকমটা সুবিধাই ভালোই লাগতেছে আমাদের কাছে। আবহাওয়া অধিদপ্তর বলছে প্রকৃতির স্বাভাবিক নিয়মে রাজধানীতে শৈত্যপ্রবাহ অনুভূতি থাকবে আরও দু তিন দিন, তবে শুক্রবার থেকে কমে আসতে পারে কুয়াশা, সেই সঙ্গে বাড়তে পারে উত্তাপ। এই শীতটা আরও দু একদিন থাকতে পারে, এরপর যে শীতটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে সেটা বলা যাবে না, যেহেতু জানুয়ারি মাস, তবে শীতটা তীব্রতাটা যে আমরা এটা কিছুটা কমে আসবে। ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেক পরে, তবে গেল দুদিনে শীতের অনুভূতি অনেকটাই হাড় কাঁপানো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।